আহমদ কে দেখার জন্য তোর বাড়িতে যাওয়া লাগবে না, আমার মালিক ইমাম আহমদ ইবনে হাম্বল কে তোর দরজায় পাঠায়া দিছে। জবানের দাম আছে না নাই? আর যদি বলেন দাম আছে না নাই? এ প্রাণের যুবক, এ জবানের কি দাম ভাইরে জানো? জবানের কি দাম? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, দুনিয়ার জমিনে এমন বান্দা রয়েছে যারা দুনিয়ায় বসে মালিকের কাছে বলতে দেরি হয়, আসমান থেকে মালিক ওই কাজের ফয়সালা করতে দেরি করে না। দুনিয়ায় বসে যে জবান দিয়ে মালিকের কাছে চাইবে, ওই জবানটা কেমন হওয়া দরকার? এ কথা বলেন, ও জবানটা কেমন হওয়া দরকার? এ যুবক, এই জন্য আস্তাগফিরুল্লাহর আমল করা দরকার আছে না নাই? জবান দিয়ে বেহুদা কথা বলা যাবে না। ইস্তেগফার বড় দুরুদ শরীফ বড় জিকির করো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহর দাম কি রে যুবক জানো? আস্তাগফিরুল্লাহর এই আমল যদি তুমি করো, আল্লাহ তাআলা তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবে। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলা হয়? মুস্তাজাবুদ দাওয়া তাকে বলা হয় জমিনে বসে দোয়া করতে দেরি হবে, আসমানের মালিক কবুল করতে দেরি করবে না। এই আসমান ওয়ালায় কবুল করতে দেরি করবে না, মুস্তাজাবুদ দাওয়া তাকে বলে। এই জন্য ইস্তেগফারের আমল দরকার আছে না নাই? এ যুবক, তোমার মতো এক যুবক মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে ইস্তেগফারের আমল করতে করতে, আমাদের ইমাম কয়জন? আর ওজন বলেন কয়জন ইমাম আছে? অনেক। আমরা মনে করি আমাদের ইমাম চার ইমাম, কয় ইমাম? আমাদের ইমাম সাহেবের নাম কি? ইমাম আবু হানিফা, তারপরে কি ইমাম শাফেয়ী, তারপরে কে ইমাম মালিক, তারপরে কে ইমাম মালিক, চার নম্বর ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ তাআলা। ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ তাআলার যুগের একটা ঘটনা। ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ তাআলা হাদিস অন্বেষণ করার জন্য তার এলাকা থেকে অনেক দূরে চলে গেছেন। শুনছেন ওই এলাকায় একটা হাদিস আছে, একজনের কাছে রসুলের হাদিস আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই হাদিসটা অন্বেষণ করার জন্য চলে গেছে, বহু রাস্তা পার হয়ে ওখানে চলে গেছেন। ওই এলাকায় যাওয়ার পরে, ওই শহরে ঢোকার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল এখন থাকবেন কোথায়? ইমাম আহমদ ইবনে হাম্বল থাকবেন কোথায়? শহরের ভিতরে কোনো ব্যক্তি নাই, পরিচিত কোনো মানুষ নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল কোথায় থাকবেন, কোথায় খাবেন? ইমাম আহমদ ইবনে হাম্বল ওই শহরের ভিতরে একটা মসজিদে গিয়ে এশারের নামাজ আদায় করলেন। এশারের নামাজ আদায় করার পরে কোথায় যাবেন? থাকার তো কোনো জায়গা নাই, পরিচিত কোনো ব্যক্তি নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি মসজিদে আজকে রাত্রটা কাটায়া দেব। মসজিদের ভিতরে কি করব? কাটায়া দেব। এশারের নামাজ শেষ করে মসজিদের ভিতরে শুয়া পড়লেন। শুয়া শুয়া নিজের লিখিত হাদিসগুলো দেখতেছেন। মসজিদের খাদেম চলে আসলেন, আয়েশা বলেন, ভাই মসজিদ থেকে বের হও, আমি মসজিদের দরওয়াজা লাগায় দেব। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি এই মসজিদে থাকার জন্য আসছি, আমি এই মসজিদে থাকব। বলে, না না, মুসল্লি ছাড়া এই মসজিদে কেউ থাকতে পারে না। বলে, আমি এশারের নামাজ জামাত আদায় করলাম, আবার ফজরের নামাজ জামাত আদায় করব, আমি তো এই মসজিদের মুসল্লি। বলে, না না, তা হবে না, আপনি বের হয়ে চলে যান, ফজরের আজান যখন হবে তখন আপনি মসজিদে আবার আসেন, আপনাকে জায়গা করে দেওয়া হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদ থেকে বের হয়ে গেলেন। কোথায় যাবেন? শহরের ভিতর দিয়ে ঘুরতেছে ঘুরতেছে, এমন সময় তাকায় দেখে শহরের ভিতরে একটা যুবক
আগুন জ্বালায়া রুটি বানায় বানায় আগুনের সাকা দিয়ে দিয়ে মানুষের কাছে বিক্রি করতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, এই শীতের রজনী আমি কোথায় যাব? এই যুবকের চুলার পাশে গিয়ে একটু দাঁড়ায়া আজকে শীতের রাত্রটা আমি চুলার পাশে দাঁড়ায়া কাটায়া দেই। অমনি ইমাম আহমদ ইবনে হাম্বল চুলার কিনারে দাঁড়িয়া যুবক সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যুবক বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক তোমার চুলার কিনারায় আমি কি একটু দাঁড়ায় আগুনের সেকা নিতে পারবো? যুবক বলতেছে, রে বৃদ্ধ ভাই, এ মুসাফির, আপনি আমার চুলার কাছ থেকে আগুন নেবেন তাতে আমার সমস্যা কি? আপনি দাঁড়ান এখানে, দাঁড়ায় দাঁড়া চুলা থেকে আপনি আমার গরম আগুনের সেকা নেন। ইমাম আহমদ ইবনে হাম্বল চুলার কিনারায় দাঁড়ায়া গেলেন, দাঁড়ায়া দাঁড়ায়া ইমাম আহমদ ইবনে হাম্বল লক্ষ্য করতেছেন ওই যুবক শুধু মুখ দিয়া জবান আওড়াইতেছে আর পড়তেছে আস্তাগফিরুল্লাহ। খামিরা বানাইছে, খামিরা বানায়া খামিরা থেকে যখন আটার ছোট দলা নাই হাতের ভিতরে নিয়ে যখন মাখায় বলে আস্তাগফিরুল্লাহ 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 বলে রুটি বানায়, রুটি বানাইতেছে আর পড়তেছে আস্তাগফিরুল্লাহ। রুটি আগুনে সেকা দেয় পড়তেছে আস্তাগফিরুল্লাহ। আগুন থেকে রুটিটা উঠায় বলে আস্তাগফিরুল্লাহ। মানুষের কাছে রুটিটা বিলি করে মানুষকে খাদিম দেয় বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, রে যুবক এখানে আমি অনেকক্ষণ দেখতেছি তুমি শুধু মুখ দিয়ে বলতে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কারণ কি রে যুবক? রুটি বানা আর বলো আস্তাগফিরুল্লাহ, রুটি আগুনে সেকা দাও আর বলো আস্তাগফিরুল্লাহ, রুটি আগুন থেকে উঠাইয়া মানুষের কাছে দাও বলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কারণ কি রে যুবক? আমাকে একটু বলবানি। যুবক এবার বলতেছে, এ মুসাফির ভাই, তুমি যেহেতু আমাকে জিজ্ঞেস করতেছ আমি এবার বলি, এই আস্তাগফিরুল্লাহ আমল করার কারণে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, বেটা দুই রুটি ওয়ালা, এখানে দাঁড়ায় দাঁড়ায় রুটি বানাও আর রুটি বিক্রি করো, আল্লাহ তাআলা তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিছে, আমি ব্যাপারটা বুঝলাম না। আহমদ ইবনে হাম্বলের চোখ বড় হয়ে গেছে, কৌতূহল বেড়ে গেল, একটা রুটি ওয়ালা মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেল, আস্তাগফিরুল্লাহর আমল করে। এ রুটিওয়ালা যুবক ভাই, যদি একটু খুলে বলতা তুমি কেমন মুস্তাজাবুদ দাওয়া হয়েছো, আমাকে একটু খুলে বলবানি। যুবক দেখে বলে, রহমত আমি মুস্তাজাবুদ দাওয়া কেমন হয়েছি? এ মুসাফির ভাই, এই পর্যন্ত আমার বুজার বয়স থেকে আমি বালেগ হওয়া পর্যন্ত আমি আস্তাগফিরুল্লাহ আমল করে আসতেছি, আজ পর্যন্ত আমার মালিকের দরবারে যত আমি দোয়া করেছি সব দোয়া কবুল করে নিয়েছেন আমার আল্লাহ। তবে মুসাফির ভাই, এখনো পর্যন্ত একটা দোয়া কবুল হয় না নাই, আর আমি আমার মালিকরে বলছি আল্লাহ এই দোয়াটা কবুল না হওয়া পর্যন্ত তুমি আমার মরণ দিও না। কোনো দরকার নেই বসে না, না দরকার নেই বসার জন্য, বয়ানে পরে আমি দেখতেছি, আমি আমি বয়ানে সাজাই বলতেছি, আপনি দিলে তো বয়ানটা নষ্ট হয়ে গেল, গাড়িগুলো যদি নিয়ে না, হ্যাঁ বয়ানের মাঝখানে এগুলো দিলেন দরজা বলে, আমাকে বলবেন লিখে দিবেন কি বলা লাগলো আমি বলবো। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলে? ইমাম ইবনে আহমদ হাম্বল যুবক বলতেছে, রে এ মুসাফির ভাই, তোমার তো আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। যুবক বলে, হা ইমাম আহমদ, এ হাম এ মুসাফির ভাই, আমার সব দোয়া কবুল করে নিয়েছে, তবে আমার মালিকের কাছে দোয়া করছে এই দোয়াটা না কবুল করে যেন আমার মালিক আমার মরণ না দেয়। মুসাফির ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, কোন দোয়া তুমি করেছো ওই দোয়াটা একটু আমাকে বলবা নাকি, কোন দোয়াটা কোন মনের আশাটা পূরণ না করে যেন তোমার মরণ না দেয়। যুবক দিকে বলে, রে ভাই
ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি দোয়া করেছি আল্লাহ এই জমানায় শুনেছি সবচেয়ে বড় হাফেজ হাদিসের হাফেজ ইমাম আহমদ ইবনে হাম্বল, ও মালিক তোমার কাছে আমি আরজি করলাম আমার তামান্না ইমাম আহমদের সাথে দেখা না করাইয়া তুমি আমার মরণ দিও না। ইমাম আহমদ ইবনে হাম্বল এই কথাটা শুনে চোখের পানি ছেড়ে দিয়েছে আর বলতেছে, রে যুবক তুমি এমন মুস্তাজাব উদ্দাওয়া হয়ে গেছো, এমন মুস্তাজাব উদ্দাওয়া হয়ে গেছো, তোমার কথা আল্লাহ তাআলা এমন ভাবেই কবুল করছে, এ যুবক তোর জবানটা আল্লাহ তাআলা এত কবুল করে নিছে, তোর জবানটাকে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করে নিছে, এই জমানার ইমাম আহমদকে না দেখাইয়া তোর মরণ হবে না। এ যুবক ইমাম আহমদকে দেখার জন্য তোর বাড়িতে যাওয়া লাগবে না, আমার মালিক ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোর দরজায় পাঠাইয়া দিছে। এ যুবক তাকায়া দেখ এই জমানার যেই যার জন্য তুই দোয়া করেছো ওই ইমাম আহমদ হলাম আমি নিজে। যুবকটার সহ্য করতে পারলেন না, দাঁড়াই হাম্বলকে জড়ায় ধরছে, কপালে ছুঁ লাগাইয়া দিছে, মুখের ভিতরে ছুঁ লাগাইয়া দিছে, আর বলে, রে মালিক তুমি আমার জীবনের শেষ দোয়াটাও কবুল করে নিয়েছো, আস্তাগফিরুল্লাহ আমল হতে পারে রুটিওয়ালা, হতে পারে রিক্সাওয়ালা, হতে পারে গরিব, আমল করতে থাকো আল্লাহ তাআলা তোমাকে মুস্তাজাব উদ্দাওয়া বানা দিবে। আমরা আস্তাগফিরুল্লাহর আমল করতে রাজি আছি না নাই? আর যদি আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন।